এই বন্যাটা কি মানব সৃষ্ট না আল্লাহ প্রেরিত, এটা নিয়ে টকশো চলছে খুব গরম গরম। আমরা বলব আল্লাহ বান্দার প্রতি রহম দিল, অনুগ্রহ পরে হন, বান্দা বরং বান্দার প্রতি হিংসা পরে হন। যারা এই বই পড়ে শহীদেরকে হজ করবেন তাদের 6 লক্ষ টাকা ব্যয় করার চাইতে এটি সবচেয়ে বড় কাজের কাজ হবে, কারণ হজটা শহীদেরকে ইনশাল্লাহ হবে। বন্যত্বদের সাহায্যে এগিয়ে আসুন। কবর জিয়ারত যদি মুখ্য হয় আর মসজিদের সালাত যদি গৌণ হয় তো হজ ব্যর্থ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. سورة مائدة 35 آيات جابت الحمد وثناء الله رب العالمين الجنة وجابت درود صلاة شيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة. এবারে একই সঙ্গে আমাদের 3টি নেকি অর্জনের সুযোগ এসে গেছে। 1, এখন হজের মৌসুম চলছে। 2, জিলহজ মাস আগামী বৃহস্পতিবার বা শুক্রবার শুরু হবে। 3, বন্যা দুর্গতদের সাহায্য করার সুযোগ এসেছে। আল্লাহ পাকের নির্দেশ মুমিনদের প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আবতাকু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। ওয়াজাহাদু ফি সাবিলিহি, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা তার রাস্তায় সংগ্রাম করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফলকাম হবে। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক সব কথা বলেছেন। কোরআনে কোথাও ফাসেক কাফের মুশরিকদের উদ্দেশ্য করে আল্লাহ পাক কোনো রহমতের আয়াত নাজিল করেননি। তিনি চাচ্ছেন ইমানদারেরা আরও ভালো ইমানদার হোক, যাতে তারা জান্নাতে যেতে পারে। এই জন্যই যত আয়াতের অবতারণা। এমনি একটি আয়াত হলো এটি, যা অত্যন্ত মৌলিক আয়াত, সারগর্ভ আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে পরপর 3টা নির্দেশ এসেছে। প্রথম হচ্ছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইমানদাররা তো নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে, কিন্তু পুনরায় তাদেরকে এ কথা বলার অর্থ কী? যাতে তারা কোনোরকম অন্যায় কাজে না যায়। যে কয়া মানে পর্দা,
কিসের থেকে পর্দা? মিন মাহারিমিল্লাহ, মিন মানহিয়াতিল্লাহ, আল্লাহ কৃত হারাম সমূহ থেকে বাঁচিয়ে রাখা নিজেকে এবং যাবতীয় নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা। যিনি হারাম হালাল মিশিয়ে ফেলেন তিনি আসলে তাকওয়াশীল নন। হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকার সচেষ্ট থাকেন যিনি সবসময়, যিনি এই চেষ্টাতেই নিজেকে সর্বদা লিপ্ত রাখেন, তারাই হচ্ছে মুত্তাকি। বকায়া মানে পর্দা, সেখান থেকে যারা সাহাবি বকায়া তারা হলো মুত্তাকি। প্রথম কথা হচ্ছে তোমরা আল্লাহর হারাম থেকে দূরে থাকো এবং তার নিষেধ সমূহ থেকে বিরত থাকো। দুই নম্বর ওসিলা, আল্লাহর নৈকট্য সন্ধান করো। ওসিলার তিনটে অর্থ আছে। প্রথম অর্থ আল কুরবা, নৈকট্য। তাবেয়ী বিদ্বান মুজাহিদ ইকরিমা সবাই এই অর্থ করেছেন। দ্বিতীয় অর্থ মায়াতাওয়াসসালু বিহা ইলা তাহসিলিল মাকসুদ, উদ্দেশ্য হাসিলের জন্য যে সমস্ত কাজ করা হয় তাকে বলা হয় ওসিলা। একজনের ওসিলা আরেকজন লাভবান হয়, এটা এদেশের চালু। ওসিলা বলতে মাধ্যমকে বোঝানো হয়। আর তিন নম্বর অর্থ হল মানজিলাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুহু ফিল জান্নাহ ওয়া হিয়া আকরাবু ইলাল আরশ। আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক যে গৃহ নির্ধারিত করেছেন জান্নাতের সর্বোচ্চ স্থানে আরশে ঠিক নিচে, এই স্থানকে বলা হয় ওসিলা। তিনি বলেছেন আন জাবরিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা আস-সালাতুল কায়িমা আতি মুহাম্মাদান আল ওসিলাতি ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআদাহ। যে ব্যক্তি আজান শুনল অতঃপর এই দোয়াটি পাঠ করল, হাল্লাত লাহু শাফা, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। এখানে বলা হচ্ছে আতে মুহাম্মাদ আনিল ওসিলাতা, হে আল্লাহ তুমি মুহাম্মাদকে ওসিলা দাও। এই ওসিলা অর্থ দুনিয়াবি ওসিলা না, মাধ্যম না। এই ওসিলা হচ্ছে খাস করে একটা গৃহ জান্নাতের আরশের নিচে, জান্নাতের উপরে সর্বোচ্চ স্থান, বিশেষ এই গৃহকে ওসিলা বলা হয়। তাহলে দেখা যাচ্ছে ওসিলার তিনটে অর্থ হচ্ছে, একটা ওসিলা হচ্ছে নৈকট্য, আরেকটা ওসিলা হচ্ছে মাধ্যম, আরেকটা ওসিলা হচ্ছে নির্দিষ্ট একটু গৃহের নাম যা শুধু আমাদের রসুলের জন্য খাস। আমরা এই ওসিলা যাতে আমাদের রসুল পান এজন্য প্রতি আজানের দোয়ায় আমরা এই দোয়াটা পড়ি। আপনারা মোহাম্মদের সঙ্গে পড়বেন, কারণ আল্লাহ রসুল ওয়াদা করছেন যে ব্যক্তি আমার জন্য এই সুপারিশ আল্লাহর কাছে করে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। যদি আল্লাহ রসুল কারোর জন্য শাফাত করেন সে শাফাত তো আল্লাহ ফেরত দেবে না। এরপরে ও জাহাদ ফি সাবিলি, যারা আল্লাহর রাস্তা জিহাদ করল। জিহাদ কি? আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনসিলাতিকুম বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম রাওয়াহু আবু দাউদ ওয়াগায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। অর্থাৎ
তৌহিদ বিরোধী যাবতীয় কর্মের বিরুদ্ধে মুসলমান সবসময় জেহাদ করবে। এ জেহাদ তরবারির সাহায্য হবে, এ জেহাদ কথার সাহায্য হবে, এ জেহাদ মালের সাহায্য হবে। এ তিনটা কথাই এই হাদিসে উল্লেখ হয়েছে। আর এটা চিরস্থায়ী সার্বক্ষণিক জিহাদ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ফাযলা বিল ওয়াইদ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু লিল্লাহ, রাওয়াহু তিরমিজি। মুজাহিদ হলো সেই যে ব্যক্তি নিজের নফসকে সংযত রাখল শুধু লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। আই মান কাহারা নাফসাহুল আম্মারা রিদান লিল্লাহ হুয়া আসলু কুল্লি জিহাদিন কামা ক্বালা সাহিবু তোহফাতুল আওয়াজি। আল্লাহকে খুশি করার জন্য নিজের নফসে আম্মারাকে সংযত রাখা বড় কঠিন। দেখতে পাচ্ছি একটু ভাষাটা ভুল ঘুরিয়ে লিখলেই আমি এক রাতে কোটিপতি হয়ে যাচ্ছি। একের পাশে শূন্য দিলে দশ হয়, দশের সঙ্গে আটটা শূন্য দিলে একশো হয়, একশোর সঙ্গে আর দুটো শূন্য দিলে বাড়তে থাকে না। যারা ঘুষ খায় তাহলে কোথাও লেখে আমি এত টাকা ঘুষ খাইলাম? কোনো দিন লেখেন, কোনো রেকর্ড নেই। কিন্তু ভাউচারগুলো এমনভাবে তৈরি করে দিবে সরকার ধরা কোনো কাজে নেই। এটা অত্যন্ত মারাত্মক বিষয়। এইখানে নিজেকে দমন করা, সুযোগ পেয়েও হাত ছাড়া করা খুব কম মানুষে পারে। নিজের পশু প্রবৃত্তিকে দমন করতে যে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই হলো প্রকৃত মুজাহিদ। সুযোগ আছে করছে না। যারা বড় বড় পদে আসেন তাদেরই সুযোগ বেশি, আর যাদের কোনো ক্ষমতাই নেই তাদের সুযোগ পেয়ে গিয়ে না পেয়ে গিয়ে। এই হাদিসটা তাদের জন্য খুবই প্রযোজ্য। আল্লাহ যাদেরকে এই দুনিয়াতে বড় বড় ক্ষমতার অধিকারী করেছেন তাদের হিসাবটাও বড় বড় হবে। অতএব সাবধান থাকবেন। জেহাদ হচ্ছে মূলত তাদের জন্য যারা সুযোগ পেয়েও সুযোগের ব্যবহার করে না আল্লাহর ভয়ে। আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু লিল্লাহ, ছোট্ট একটা হাদিস, রাওয়াহু তিরমিজি ইসনাদুন সহি। মুজাহিদ সেই যে তার নফসকে সংযত রাখল রিজান লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। এরপরে অন্য হাদিসে ব্যাখ্যা আসছে হযরত মুআজ থেকে। আন মুআযিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আমালিন ইয়াদখুলুনিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ইয়াদখুলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। ক্বালা লাকাদ সাআলতা আন আমরিন আযীম, তুমি একটা বড় বিষয়ে প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তবে এটা খুব সহজ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক যার জন্য সহজ করে দিয়েছেন, অর্থাৎ যার নফস আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকা সহজ। ইচ্ছা করলে পারবেন না, ওটাই বলা হচ্ছে আল্লাহ মান ইয়াসসারাহুল্লাহ, আল্লাহ যার নফসকে সহজ করে দিয়েছেন তারই পক্ষেই কেবল এটি মানাটা সহজ। এক, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। বর্তমান বিশ্বে আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক মিশ্রিত করা হয়। বাংলাদেশে সম্ভবত এমন কোনো ইবাদত নেই যেখানে শিরক নেই।
এটা আগেও ছিল, রসুলের জমানাতেও ছিল, যারা কাবাঘরের মোতোয়াল্লে ছিল, যারা হাজি সাহেবদের পানি পান করতো সেই দুর্দিনে, তারা কি নেকির কাজ করতো না? হজের অনুষ্ঠান যাবতীয় বাধা বিঘ্ন তারাই দূর করতেন। আজকের হজ আর সেদিনকার হজ একরকম নয়। এখন তো হাজি সাহেবরা গায়ে গরমই লাগে না, মিনায় তাঁবুর মধ্যে এসে ফিট করা হয়ে গেছে, ফ্যান লাগানো হয়ে গেছে। আমরা যখন 1993 সালে হজে গেছি, কিসের এসে কিসের ফ্যান, এখন তো গেলে মনে হয় বাপরে জান্নাতে আসলাম। দেড় হাজার বছর আগের হজের কথা একবার চিন্তা করুন। সেই সময় মক্কার কুরাইশ নেতারা হাজি সাহেবদের জন্য যে খেদমত করতেন, অতুলনীয় খেদমত, অথচ তাদের এই খেদমত আল্লাহর কাছে কবুল হয়নি, কারণ তারা আল্লাহর জন্যে করেছে ঠিকই, কিন্তু সঙ্গে শিরিক করত, ওরা কোরবানি করত ওই মূর্তিকে খুশি করার জন্য। করিবুনা ইলাল্লাহি জুলফা, ওই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে, ওদেরকে তারা ওসিলে ধরেছিল যে মূর্তি খুশি না হলে আল্লাহ খুশি হবে না। এই শিরকের কারণে তাদের এত ইবাদত সব ব্যর্থ হয়ে গেছে। অতএব আমরাও যদি এ যুগে সালাত সিয়াম হজ জাকাত সবই আদায় করি, সঙ্গে সঙ্গে কবরে সেজদা করি আর মনে করি যিনি কবরে শুয়ে আছেন উনি আমার পক্ষে আল্লাহকে সুপারিশ করবেন, আউলিয়ারে কেউ মরেন না, এমনকি হজে গিয়েও যদি বলি হে জিন্দা নবী এসেছি বাংলাদেশ থেকে, তুমি আমাদের জন্য সুপারিশ করো যেন জাহান্নাম থেকে মুক্তি পাই, তার হজ হবে? এত কষ্ট করে যেও আপনার সব ব্যর্থ। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের হাজি সাহেবরা মক্কা এসে হজ করে যার বাড়িতে চলে যান, কেউ মদিনায় আসে না, কারণ মদিনায় যাওয়াটা হজের কোনো অংশ নয়। মদিনার মসজিদ নববীতে সালাত আদায় করলে 1000 গুণ নেকি বেশি হয়। এই নেকি হাসিলের উদ্দেশ্যে আপনি মদিনায় যেতে পারেন, যেহেতু সেখানে রসুলের কবর আছে সেহেতু আপনি অবশ্যই কবর জিয়ারত করবেন, কিন্তু কবর জিয়ারত যদি মুখ্য হয় আর মসজিদের সালাদ যদি গৌণ হয় তো হজ ব্যর্থ। মসজিদ রসুলের কবর জিয়ারত করলে তার সমস্ত গোনা মাফ ইত্যাদি বলে যে হাদিসগুলো বর্ণনা হয়েছে সবগুলো বানোয়াট হাদিস, কুল্লা ওয়াহিয়া বাজে সব, এটা বেদাতিতে তৈরি করা হাদিস। অতএব যারা হাজি সাহেবরা হজে যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশি বা বলবো উপমহাদেশি হাজি সাহেবরা মক্কার চাইতে মদিনাকে বেশি গুরুত্ব দেয়, বাদ দিয়ে বাংলাদেশ সরকার এখন তো ঢাকা টু মদিনা ফ্লাইট চালু করে দিয়েছে, এত মদিনা যাওয়ার শখ। এটা সম্পূর্ণ শিরকি আকীদা। আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফের 106 আয়াতে, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, ওদের অধিকাংশ আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু ওরা হচ্ছে মুশরিক। 2000 বছর আগে যদি ওই সমস্ত মোমিনদেরকে আল্লাহর পাক মুশরিক বলতে পারেন, বর্তমান যুগের এইসব কবর পূজারী মোমিন মুসলমানদেরকে মুশরিক বলা যাবে না কেন? এটা তো নিঃসন্দেহ মুশরিক। কবর কি বাতি লাগে? কবর কি এসির দরকার আছে? কবর কি ফ্যানের দরকার আছে? জান তো রাশেদ দুটা কবর আছে তো এখানে দেখে আসুন তো, আপনার মসজিদে ফ্যান অফ হবে ওখানকার ফ্যান অফ হয় না, এখানে কারেন্ট চলে যায় কবরে কারেন্ট চলে যায় না, ভাবখানা এই কবরবাসী জিন্দা, তার জন্য তা খুব কবরে গরম লাগে তো বাতাস দিয়ে ঠান্ডা করা হচ্ছে। এই সমস্ত বদ আকিদা, পুরোপুরি শিরকি আকিদা। শিরকি বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস ব্যতীত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দুই নম্বর, তুকিমুসসালাহ, তুমি সালাত কায়েম করো। ইবাদতটা হতে হবে
নির্ভেজাল এবং শিরিক বিমুক্ত ইবাদত, ঠিক অমনি করে সালাত হতে হবে সিরফ আল্লাহর জন্য, অন্য কারো উদ্দেশ্যে সালাত পড়া যাবে না। অতুতি জাকাত, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, জাকাত দিতে হবে হিসাব করে, বেহিসাব হাজার হাজার টাকা দান করলাম না, হিসাব করে আয় করবেন, হিসাব করে ব্যয় করবেন। অতসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। অত হেজ্জল বাইতা, তুমি বাইতুল্লার হজ করবে। এই পাঁচটা কাজ যদি করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে। এরপরে ব্যাখ্যা দিচ্ছেন একই হাদিসে, সাদাকাত তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার। তুমি সাদাকা করো, জাকাত তো নির্দিষ্ট মালের উপরে বছর শেষে, তাই না? কিন্তু এবারে আমভাবে বলা হচ্ছে তুমি সাদাকা করো আল্লাহর পথে, কারণ সাদাকা গুনাহসমূহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এর চেয়ে পরিষ্কার উদাহরণ সব আর বলা সম্ভব নয়। আপনি সবই করবেন, কিন্তু আপনি এত বড় বকিল, টাকা চাইলে আগে বলেন যে নাই দেব কোত্থেকে, নানা অজুহাত সামনে চলে আসে, এগুলো শয়তানি অজুহাত। অথচ সদকা আপনার গুনাহসমূহকে নিভিয়ে দেবে, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। অন্য হাদিসে আসছে উকবা বিন আমের থেকে, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, রাওয়াহ আত-তাবারানি বিসনাদিন সহীহ। সাদাকা তার দাতার কবরের উত্তাপ নিভিয়ে দেয়, এবং মুমিন কিয়ামতের দিন তার সাদাকার ছায়ার নিচে আশ্রয় পায়, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত। এই নেকি অর্জন করবেন তিনি যিনি আল্লাহকে খুশি করার জন্য সাদাকা করবেন। ডান হাতে দিবেন, বাম হাত টের পাবে না, বা বাম হাতে দেবেন ডান হাত টের পাবে না। যখন দেবেন লিল্লাহ, আল্লাহ দেখল আর বান্দা নিল, কিছুই দরকার নেই। এইভাবে যদি সাদাকা করেন কোনো ভাই, তাহলে তাদের সুসংবাদ হচ্ছে এই, তার কবরের উত্তাপ আল্লাহ নিভিয়ে দেবেন, এবং কিয়ামতের দিন তিনি তার সাদাকার ছায়ার নিচে আশ্রয় পাবেন। এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই নাই। প্রশ্ন ছিল ছোট, উত্তর হলো কঠিন। অথচ আল্লাহ রাসূল বলছেন এটা তাদের জন্য খুবই সহজ, তাদেরকে আল্লাহ সহজ করে দিয়েছেন। বোঝা গেল এই উদার হৃদয় পাওয়াটাও আল্লাহ বিশেষ রহমত। যে কোনো ব্যক্তি উদার হতে পারে না, দাতা হতে পারে না, দাতা হওয়াটাও আল্লাহর বিশেষ রহমত। বন্যা চলছে আপনারা জানেন, সিলেটে বন্যা হচ্ছে, সুনামগঞ্জে বন্যা হচ্ছে, বন্যার পানি এগিয়ে আসছে। কুড়িগ্রামে ইতিমধ্যে 2 লক্ষ মানুষ বন্যার্ত হয়ে গেছে, সারিয়াকান্দি পর্যন্ত এসে গেছে, আস্তে সমস্ত দেশই হবে। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়াতে রাজশাহী তো পদ্মায় এখন প্রায় ভরে যাওয়ার লক্ষণ, গজলডোবা বাঁধ খুলে দেওয়াতে তিস্তা অববাহিকার যে কয়েকটি জেলা আমাদের আছে, বৃহত্তর রংপুর অর্থাৎ রংপুর, লালমনিরহাট, নীলফামারি, সব ডুবছে। ওদিকে সুরমা বরাকের অপোজিটে ভারতের যে বাঁধ আছে সেখানেও তারা খুলে দিয়েছে। তাই তখন এই বন্যাটা কি মানব সৃষ্ট না আল্লাহ প্রেরিত, এটা নিয়ে টকশো চলছে খুব গরম গরম। আমরা বলবো আল্লাহ বান্দার প্রতি রহম দিল, অনুগ্রহ পরে হন, বান্দা বরং বান্দার প্রতি হিংসা পরে হন, এটাই বাস্তবতা। যদি এ সমস্ত দেশের শক্তিশালী নেতারা আল্লাহর পাঠানো এই নদীর উপরে
বাঁধ না দিত তাহলে এই নদীগুলো এভাবে মরে যেত না। বাংলাদেশের উজানে 54টা নদীতে ভারত বাঁধ দিয়েছে। যত বড় বড় নদী আমাদের পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সমস্ত নদীর মাথায় বাঁধ দিয়েছে। ব্রহ্মপুত্রটা একটু ভালো ছিল, চীনারা বাঁধ দেওয়া শুরু করছে, ফলে চীনও ডুবছে, ভারতও ডুবছে, আর বাংলাদেশ তো ডুববেই, ডুবিয়ে মারছে, শুকিয়ে মারছে। গ্রীষ্মকালে পানি নেই পদ্মাতে, বর্ষাকালে এখন পদ্মায় এত পানি ঠেকানো যাচ্ছে না। এই স্বাভাবিক স্রোত ব্যাহত হওয়ার কারণে নদীর নিচে পলি জমে গেছে। স্রোতে পলিগুলো সোজা সাগরে চলে যেত, কিন্তু সাগরে যেতে পারছে না, স্রোত লাগবে তো, স্রোত তো নাই। এই সঙ্গে যোগ হয়েছে পলিথিন, সাগরের নিচে সাগরের তীর ঘেঁষে যা হয়েছে, আমাদের নদীগুলি প্রায় সব শেষ। ঢাকার বুড়িগঙ্গার নিচে 7-8 ফুট পুরু হয়েছে পলিথিন, কর্ণফুলীর অবস্থাও তাই। এইসব স্রোতশ্রেণী নদীগুলিকে আমরাই মেরে ফেলেছি। বৃষ্টি যতই বেশি হোক, চিরকাল বৃষ্টি হয়েছে, আজকে নতুন করে হয়নি। সিলেটের অপর পরে চেরাপুঞ্জি পৃথিবীর সবচেয়ে বর্ষা স্নাত এলাকা, বেশি বৃষ্টি চেরাপুঞ্জি পাহাড়েই হয়। আগে হতো, এখনও হচ্ছে, আগে হলে সিলেট ডুবেনি, এখন ডুবছে কেন? বাঁধ দিয়েছেন যে আপনি, আর পলিথিনে ফেলে ফেলে নিচে সব পুরু করে ফেলেছেন। এই পলিথিনের গ্যাসে বঙ্গোপসাগর এখন মাছ শূন্য হওয়ার পর্যায়ে চলে আসছে। 400 বছরও একটা পলিথিন পোষে না। এই আত্মঘাতী কাজ আমরা করে যাচ্ছি। আমরা সাধারণ জনগণ যত সাহস দৃষ্টি আমরা গ্রহণ করি, দোকানে গেলে যাই কিনে একটা পলিথিন ঢুকে দেয়। পলিথিনের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ নিলে এতটা হতে পারত না। এজন্য বিগত দিনের মন্ত্রী, পাটমন্ত্রী শাহজাহান সিরাজ, যিনি স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিলেন, তিনি যখন পাটমন্ত্রী হন তখন পাট দিয়ে পলি ব্যাগ তৈরি করেছিলেন, পাটটা পচে যায়। তখন পলিথিন প্রায় বন্ধ হয়ে গেছিল, পলিথিনের যত কারখানা সব সিল করে দিয়েছিলেন, উনি খুব সুনাম কুড়িয়েছিলেন। কিন্তু এখন যারা মন্ত্রী, মুখে বক্তৃতায় উস্তাদ, পলিথিন ব্যবহার করো না, মুখে বললে তো হবে না, যারা পলিথিন বানায় কারখানাগুলি বন্ধ করে দিয়ে ঝামেলা শেষ, তো বন্ধ করা যাবে না। ও তো আমাদের নিজের পার্টির লোক, টাকা দেয় কোটি কোটি, যাদের হাতে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করছেন, আল্লাহর কাছে তাদেরকে কৈফিয়ত দিতে হবে। পলিথিন ড্রেজন করা খুব কষ্টকর, নদীর তল থেকে 7-8 ফুট পরে পলিথিন উঠিয়ে রাখবে কোথায়? আবার দুই পাশে লোকেরা বাড়ি করেছে, ড্রেনের উপরে 11-তলা বাড়ি হয়েছে বুড়িগঙ্গায়, ভাঙতে গিয়েছে, ঠিক ওইখানে গিয়ে বন্ধ হয়ে গেছে। ফোনের সবর থেকে কোনো বড় মানুষের বাড়ি হবে? 11-তলা মানুষ তো গরিব মানুষের না, গরিবের পর্ণকুটির ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, ওইখানে যে স্টপ। কোনো সরকারি বুড়িগঙ্গা নদীর দুই পারের এই সমস্ত অবৈধ বস্তি উঠাতে পারেনি। আশুলিয়া চমৎকার একটা নদী ছিল, আশুলিয়াকে বলা হতো পদ্মার ঢাকার একটা নার্ভ সমতুল্য করা হতো, নাভিস্থল। প্রত্যেক সরকার চিল্লাচিল্লি করেছে আশুলিয়া কোনো বিল্ডিং হবে না। সুন্দর একটা নদীপথ তৈরি করা হলো, 2-3 মাস লঞ্চ চলল, সব বন্ধ হয়ে গেছে। এখন আশুলিয়ার পানি নেই, আবার বিল্ডিং উঠছে। আইন আছে, আইনের প্রয়োগ নাই, কারণ প্রয়োগ যারা করবে তারাই তো সব এগুলো থেকে দূরে, তাদেরই আত্মস্বজন তারাই সব করে এগুলো, যার ফলে এটা মানব সৃষ্ট বন্যা বলাটাই সর্বাধিক প্রযোজ্য। আল্লাহ রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম,
তিনি বান্দার কোনো জুলুম করেন না। ইন্নাল্লাহ লা ইয়াসাবুদ্দাল্লাহ মিল আবিদ, আল্লাহ বান্দার উপরে অত্যাচারী নন। তো আমরা যখন নিজের অত্যাচার করছি আল্লাহর উপরে চাপা দিলে হবে? অর্থাৎ মানব সৃষ্ট এই বন্যা থেকে মানুষকেই আমরা নসিহত করব, বিরত হন। আর এর সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ তুমি বুঝতো তোমার বান্দারা জালেম, দেখ তুমি জুলুম করবা, পানি কমসম করে দাও, তার সাথে উপায় নেই, শত মরে শেষ। এখন পানি যত কমছে রাস্তাঘাট ভেঙেছে, এমন রাস্তায় এ যুগে হচ্ছে দু বছরও থাকে না, একটু বন্যা হলো বন্যা লাগবে না, এমনিতেই উদ্বোধন আগে বাড়ি রাস্তায় পিছু উঠে যায়, আর এখন একটু বৃষ্টির একটু অজুহাত পেয়ে গেছে, এখন রাস্তা থাকবে না। এইবার সুমনের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বাজেট হবে, টেন্ডার দেবে, আবার রাস্তা বানাও, আবার খাওয়া শুরু হবে, লুটপাট তন্ত্র হয়ে গেছে এখন আমার দেশটা, মারাত্মক বিষয়। তবুও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আজকে আমরা এখানে কোনোতে নাজেলা পড়ব, যাতে আল্লাহ পাক যারা যে দোষ করেছে তার চাইতে বেশি নির্দোষ মানুষ বাংলাদেশে আছে, দোষীদের চাইতে নির্দোষ নিরপরাধ মোমিনদের সংখ্যা আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশে অনেক বেশি। আল্লাহ যদি এই সমস্ত গরিবদের দিকে তাকিয়ে রহমত নামিয়ে দেন, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর যারা এগুলো করছে তাদের অন্তরকে আল্লাহ যেন ঘুরিয়ে দেন, তাদেরকে যেন আল্লাহ পাক তওবা করার ভাগ্য নসিব করেন, আমরা সেই প্রার্থনা করব। বর্তমানের এই বন্যা থেকে বাঁচার জন্য আপনাদের সবাইকে বলবো, যার যা আছে তাই নিয়ে এগিয়ে আসুন, সাদাকা করুন, বেশি বেশি সাদাকা করুন। সিলেটের বন্যায় উপদ্রুত এলাকায় আমাদের সংগঠনের পক্ষ থেকে এবারে তৃতীয়বার যাওয়া হলো, প্রথমবার গিয়েছে, পরে আবার বন্যা এসছে, দ্বিতীয়বার আবার গিয়েছে, সেবারে শুধু খাদ্যবস্ত্রের দেওয়া হয়নি, টিনও দেওয়া হয়েছিল যাতে তার ঘর বাড়ি গড়ে তুলতে পারে। আবার বন্যা এসেছে, আবারও সেখানে আমাদের লোকেরা এখন তারা ত্রাণ দিচ্ছে, কেন্দ্র ছাড়াও নরসিংদী জেলা গতকালকে চলে গেছে, বিভিন্ন জেলা থেকে সব ট্রাক বোঝাই করে করে নিয়ে যাচ্ছে সেখানে। এমন অবস্থা হয়েছে এখন সিলেট শহরে আপনি কিছুই পাবেন না। চিড়ে নিয়ে গেছি আমরা কুমিল্লা থেকে, কুমিল্লার থেকে চিড়ে মুড়ি ইত্যাদি কিনে ট্রাক ভরেছে কুমিল্লা বসে, ওখান থেকে ট্রাক চলে গেছে। যারা চিড়া গুড় মুড়ি ইত্যাদি শুকনো খাদ্যের ব্যবসা করেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে মজুদদারি আর মুনাফাখোরির পাপ থেকে বিরত থাকেন, সুযোগ বুঝে যেন দাম বাড়াবেন না। একই সঙ্গে বড় সংকট হচ্ছে পানির সংকট। এই পানির ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে 1998 সাল থেকে, এর আগে কখনো এদেশে কোনো পানির সংকট ছিল না, সামান্য টিউবওয়েল বসালেই পানি পাওয়া যেত, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে বগুড়া এলাকায় আমরা দেখে যখন আমরা তখন টিউবওয়েল বসাতাম 20-25 ফুট বসালেই পানি পাওয়া যেত। এই উত্তরবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা হলো জয়পুরহাট, সেখানেও আমরা টিউবওয়েল বসিয়েছি, কিন্তু এখন যে অবস্থা হয়েছে টিউবওয়েল সব ডুবে গেছে, পানি কোথায় পাবে? পানির যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো, আপনারা বছর প্রায় 10 লক্ষ পানি উৎপাদন করেন গ্যালন, এই পানিগুলো এখন ফিরে দেওয়ার চিন্তা করেন, সারা বছর লাভ করেছেন, এইসব বন্যবদ্রিত ভাইদের উদ্দেশ্যে পানির বোতল ফিরে দেন, পানি তো তারা পাচ্ছে না, ওই বিষাক্ত পানি সিলেটে হয়তো লবণাক্ত পানি নেই এটা ঠিক, কিন্তু পচা পানি তো আছে, ঘাস পচা, পল পচা, গরু পচা, মরু পচা, মুরগি পচা, ছাগল পচা, এই পচা পানি যদি কারো পেটে যায় সে বাঁচবে? ডায়রিয়া শেষে যাবে না? এই জন্য মানুষ পানির জন্য হাহাকারে পড়ে গেছে। পানি ব্যবসায়ী, চিড়া ব্যবসায়ী, মুড়ি ব্যবসায়ী, গুড় ব্যবসায়ী বা এই ধরনের যারা আছেন সবাইকে অনুরোধ, আপনার উদার হস্তে বন্যার্ত ভাইদের জন্য এগিয়ে আসুন। যারা এগুলো সহযোগিতা করছেন আমাদের কর্মীরা, তাদের হাতে আপনারা পৌঁছে দিন। আরেকটা বিষয় হলো,
যারা ঔষধের ব্যবসা করেন, এই সময় ঔষধ খুবই প্রয়োজন, ডায়রিয়া রোগীর স্যালাইন প্রয়োজন, এছাড়া আরও অন্যান্য ওষুধ আছে যেগুলো না হলে রোগী বাঁচানো সম্ভব নয়। হাসপাতালে লাইনের পর লাইন, দূর দূরান্ত থেকে হাসপাতালে আনবে কীভাবে, আনার কোনো কায়দা নেই। যদি আমরা এই সময় তো বন্যার্তদের ভাইদের বাড়িতে অন্ততপক্ষে স্যালাইন তুলে দিতে পারি, চিড়ামুড়ির সঙ্গে যদি 10 টাকা স্যালাইন দেয় তাহলেও তারা আপাতত হয়তো বাঁচতে পারে। এজন্য ঔষধ ব্যবসায়ী বা ঔষধের দোকানদার যারা আছেন তাদেরকে বলুন আপনার উদার হস্তে অন্ততপক্ষে স্যালাইনটা দেন, বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায় সেটাও দেন, পয়সা নেন, মোটে যদি দিতে না আসেন অন্তত আসল দামটা নেন, লাভটা করেন না। তাহলেও আপনি নিজের কাছে যেমন ফ্রেশ থাকবেন, আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি কিছু সাহায্য করেছি এই সময়। অতএব আমাদের আবেদন, বন্যার্তদের জন্য এগিয়ে আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুবসংঘ চিরকাল এ কাজ করে আসছে। আমাদের লিফলেট আছে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন। আমরা জানি বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়, যেটা আমাদের স্থায়ী ফান্ড আছে, তহবিল আছে, ত্রাণ তহবিল। আপনারা মাসিক আর তাহারিক পত্রিকা আমাদের ত্রাণ তহবিলের 1 নম্বর পাবেন, বিকাশের 1 নম্বর পাবেন, আর সব কী সব নাম আছে আমি ওগুলো জানি না, রকেট মকেট কিছু আছে না, এসব অ্যাকাউন্ট পাবেন, সেখানে আপনারা পাঠিয়ে দেন। আমানতের খেয়ানত ইনশাআল্লাহ এখানে ভর প্রশ্নই ওঠে না, বরং আমাদের কর্মীরা গতকালকে আমি সিলেট জেলা সভাপতিকে ফোন করে বলে দিয়েছি তোমরা নিজেরা কত দিয়েছ সেটা আগে আমাকে শোনাও। স্যার আমরা আগে দিয়েছি আপনার নির্দেশ মোতাবেক, আগে আমরা দিয়েছি পরে অন্যটা দিচ্ছি, এখনও বিতরণ করে যাচ্ছি, এটা আমাদের সংগঠনের বিধান হচ্ছে এটাই, নিজে না দিয়ে কখনই কার্ডটা নিবে না। আপনারা এটা মেনে চলার চেষ্টা করুন, নিজে দিবেন, অন্যকে দিতে উদ্বুদ্ধ করবেন, এবং সেখানে যাওয়ার কষ্ট আপনার পক্ষে আমাদের ছেলেরাই করবে, আমাদের সংগঠনের ভাইরা যান মাল দিয়ে চেষ্টা করছে, সেখানে তারা বসে আছে কাজ করছে, প্রতিদিন তারা দৌড়াচ্ছে সিলেট থেকে দূরে, একবার কোথায় জাফলং, জাফলংয়ের উপরে কাহাওড়া, গতবার গেছিল ডক্টর সাখাওয়াত এবং ডক্টর সাকিব, সেখানে মসজিদে বাইরে প্রায় 2000 লোক জমে গেছিলো তাদের সে অনুষ্ঠানে, তো হতভম্ব হয়ে গেছে, মানুষ এত ভালোবাসে আমাদেরকে, যখন জেনেছে রাজশাহী থেকে ওনার লোকরা এসেছে এখানে তা কেউ আর বাড়ি থাকেনি, সব চলে আসে। এই যে তাদের মহব্বত এবং আমাদেরও সেবা যদি একত্রিত হয় তাহলে হয়তো আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি আমরা। অর্থাৎ ভাইদের কাছে আমার আপিল রইল, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, সক্ষম নারী পুরুষ হিন্দু মুসলমান যেই হন না কেন, দয়া করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। এবার আসেন হজ চলছে, হজের মৌসুম শুরু হয়েছে, আগামী 4 তারিখে ফ্লাইট শেষ হবে। গত কোন তারিখে শুরু হয়েছে ফ্লাইট? 5 তারিখ থেকে না, 5 তারিখ থেকে ফ্লাইট শুরু হয়েছে, চলছে, আগামী 4 তারিখে শেষ হবে। এই ফ্লাইটে তারা যাচ্ছেন বাংলাদেশি হাজিদের অধিকাংশেরই প্রায় হজ হয় না, কারণ তাদেরকে আগে যে সমস্ত বই পড়ানো হতো হজের নিয়মকানুন শিক্ষা দেওয়ার যে সমস্ত বই আমাদের কাছে এ পর্যন্ত জমা হয়েছে, বাংলাদেশে অত্যন্ত নাম করা আলেমদের লেখা বই, সেসব বইয়ে হাদিসের বিরোধী আমল শেখানো হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই, এমন কোনো হজের অনুষ্ঠান আপনার সেখানে দেখানো হয়নি যার সঙ্গে আপনাকে নিয়ত পড়তে হবে না, নিয়ত করতে হবে এ কথাটা নাই, প্রতিটি অনুষ্ঠানে একটা নিয়ত। আর সবচেয়ে মারাত্মক যে ভুলটা সেখানে লেখা হয়েছে সেটা এই যে তারা ওকুফি আরাফা, এর হজের মূল অনুষ্ঠান আরাফার মধ্যে অবস্থান 9 তারিখে, এই দিন সেখানে তারা জমা কসর করেন না, জোহরের সময় জোহর পড়েন 4 রাকাতের সঙ্গে আরও 6 সুন্নত গড়ে 10 রাকাত, আসরের সময় আসর পড়েন 4 রাকাত, ইমাম যিনি তিনি খুতবা দিচ্ছেন
অতঃপর এক আজান ও দুই একামতে তিনি জমা কসর করে জোহরের ইমামতি করছেন, ওনারা ওই ইমামতিতে ইক্তদা করেন না, আলাদা নিজেরা নিজ নিজ তাঁবুর মধ্যে স্বাধীন মোতাবেক সালাত আদায় করেন। একইভাবে মুজদালিফা গিয়েও মগরেব ইশা একত্রে জমা তাখির করার যে নিয়ম হাদিসে বর্ণিত হয়েছে সেটাও ওনারা মানেন না। মগরেবের সালাত আলাদা, ইশার সালাত আলাদা, এইভাবে তাদের স্বাধীন চিন্তা নিয়ে পড়েন। যে সমস্ত আলামরা এগুলো করেছেন এর জন্য দায় দায়িত্ব তাদের উপরে। মূর্খ জনগণ এগুলো বোঝে না, তারা যা পায় তাই পড়ে যায়। আমরা এগুলোর ব্যাপারে 2001 সাল থেকে এ পর্যন্ত হজ আমরা বই বিতরণ করে আসছি, এবারে বইটা একটু বড় হয়েছে, একবারে পরিপূর্ণভাবে আমরা করে দিয়েছি পুরো রেফারেন্স সহ। আগের বইটা সংক্ষেপ করার কারণে রেফারেন্স ছিল না। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তার হজ আমরা বই বেশি বেশি বিতরণ করার ব্যাপারে সহযোগিতা করুন। ইতিমধ্যে আমরা 3000 বই ছেপেছি, প্রায় 1500-এর উপরও চলে গেছে এয়ারপোর্টে, ওখান থেকে প্রতিদিন বই বিতরণ হচ্ছে। যারা এই বই পড়ে শহীদদেরকে হজ করবেন তাদের 6 লক্ষ টাকা ব্যয় করার চাইছে এটি সবচেয়ে বড় কাজের কাজ হবে, কারণ হজটা সহি তরিকা ইনশাল্লাহ হবে। আমরা দানশীল ভাই বোনদের কাছে আপিল করব, আপনারা এই বই বিতরণ প্রকল্পে টাকা পাঠান, কারোর কাছে আমরা যেতে পারবো না, এটুকুই আমাদের বলা শেষ। আমাদের ফেসবুকে আপনারা অ্যাকাউন্ট পাবেন, বা তাহারিক যারা পড়েন তাদের কাছে সব আমাদের অ্যাকাউন্ট আছে, সেখানে পাঠাবেন বই বিতরণ প্রকল্প। এই সঙ্গে যোগ হয়েছে সালাতুর রসুল এবং আকিদা ইসলামিয়া, এ দুটো বইও ফ্রি বিতরণ করা হচ্ছে। এটাতে যে কী ফল হয় সেগুলো আমরা নগদের পাই না, যারা নিয়ে পরিবর্তন হচ্ছেন তারা তো আমার সামনে থাকে না। কখনো কখনো খবর আসে যে বইটা যদি সেদিন না পেতাম জীবনটা ব্যর্থ হইত। এবারে মজলিসে আমলা গত যে 10-11 তারিখ হল বোধ হয় এই মাসের জুন মাসের, আমাদের সংগঠনের পরীক্ষা দেওয়ার নিয়ম আছে, এক একটা স্তর পার হতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হয়, 10-15টা বই পড়তে হয়, সেখানে আপনার মখরাজ উচ্চারণ করে আপনার শহীদ তেলাওয়াত হচ্ছে কিনা দেখা হয়। তো সেখানে এক ভাই বললেন আমার বাড়ি যশোর, আমি বললাম যশোর কোন গ্রাম বাড়ি বলেন তো, কারণ দেশের আহলাজ গ্রাম পেরা সব আমার জানা আছে কিছু কিছু বাদ। তো উনি যে গ্রামের কথা বললেন না ওই গ্রামে তো আহলাদিস নাই। তো স্যার আপনি ঠিকই ধরেছেন, আমি মাত্র একা আহলাদিস আমার পরিবারটা, আর সবাই আমার বিরোধী। তো আপনি কেন একা আহলাদিস হলেন? তাছাড়া আপনি সংগঠনে আছেন অনেকদিন থেকে, এর আগে অনেক পরীক্ষা দিয়েছেন, এবার তো সর্বোচ্চ পরীক্ষা আপনি অ্যাটেন্ড করেছেন আমার সামনে, ব্যাপারটা কি বলুন তো। তখন উনি বললেন কয়েক বছর আগে যখন আমি হজে যাই তখন হাজি ক্যাম্প থেকে আপনার সালাতুর রসুল একটা পেয়েছিলাম ফ্রি বিতরণের জন্য, ওই বই পড়ে মক্কায় যে ইমামদের সালাত দেখে আমি আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, আমি তখন থেকে পাক্কা পুরোপুরি আহলে স্তরকে সালাত আদায় করি। আপনারা যারা বাপের ঘরের আহলে দিস তারা এই নির্যাতন ভোগেননি বুঝতে পারবেন না। ওই তখন থেকে লোকটা একঘরে তার গ্রামে, কিন্তু আলেম মাদ্রাসার উনি প্রভাষক, ওনার চাকরি সরাইতে পারেনি, রুজিতে হাত পড়েনি, কিন্তু সমাজে হাত পড়েছে। উনি সমাজের কোনো কাজে তাকে কেউ ডাকে না, কেন ওর সমাজচ্যুত হয়ে গেছে। উনি বলছেন আমি সমাজচ্যুত হতে রাজি, জান্নাতচ্যুত হতে রাজি নই, অতএব আমি শহীদের সালাত আদায় করেই যাব, আল্লাহর হাতে হায়াত, তিনি ইচ্ছে করলে আমাকে বাঁচাবেন, নয় ইচ্ছে তোমাদের মেরে ফেলবেন তাও ভালো, কিন্তু আমি সহি হাদিস ছাড়তে রাজি নই। এই একটা প্রমাণ পেলাম বহুদিন পরে যে সালাতুর রসুল ওখানে বিতরণ একটা ডাইরেক্ট ফলাফল। এরকম যে কত হাজার হাজার মানুষ সারা দেশে আসে কে খবর রাখেন, আপনারা এখানে অংশগ্রহণ করবেন। ঠিক একইভাবে আকিদা ইসলামিয়া ছোট্ট বই মাত্র 10-12 টাকা দাম, আকিদা ইসলামিয়া আমরা 19টি আকিদা একদম খোদ্দা দিয়েছিলাম 2-3 জমা আগে। আকিদাটা সহি আকিদা যে কী এটা অনেকে জানে না, সে বিষয়ে এই ছোট্ট বইটা খুবই কাজ দিচ্ছে, চেষ্টা করবেন একসঙ্গে
150 টাকা দিলে তিনটা বই একত্রে বিতরণ হবে, আর শুধু 40 টাকা 50 টাকা দাম হচ্ছে হজ ওমরা বই। তবে যেহেতু এখন বিতরণ হচ্ছে পাইকারি রেটে যাচ্ছে 40 টাকা করে, আপনাদের সবাইকে অনুরোধ করব তিনটা বই একত্রে 150 টাকার প্যাকেট অথবা শুধুমাত্র হজ ওমরা বই বিতরণের এই প্রকল্পে আপনারা অংশগ্রহণ করুন। এবার আসেন জিলহজ মাসের সওয়াব। আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার জিলহজ মাস পড়বে, তখন তো আমরা খুতবা পাবো না, শুরু হয়ে যাবে। এজন্য হাদিসটা আপনার শুনিয়ে দিই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال لا ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري। মানুষ যত নেক আমল করে সৎকর্ম করে আগামী জিলহাজের প্রথম দশকের সৎকর্ম চাইতে আল্লাহর নিকট অধিকতর প্রিয়তর নয়। সাহাবগণ বললেন হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এর চাইতে প্রিয়তর নয়? তিনি বললেন না, আল্লাহর পথে জিহাদও এর চাইতে প্রিয়তর নয়। তবে যে ব্যক্তি ঘর থেকে জানমাল নিয়ে বেরিয়ে গেছে আর কিছুই নিয়ে এসে ফেরেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তি ছাড়া আর যত নেক আমল আসে আমরা করি সবচেয়ে বেশি নেকি হবে, আল্লাহর কাছে প্রিয় হবে এই জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল। বলুন সুবহানাল্লাহ বিহামদি। এবার আসেন আন উম্মে সাল্লামা তাকাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখাল আল আশর ওয়া আরাদা বা'দুকুম আন ইযাহিয়া ফালা ইয়ামুস মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইয়া রাওয়াহু মুসলিম ওয়া ফি রাওয়াতিল নাসাই হাত্তা ইযাহিয়া। যে ব্যক্তি কোরবানির ইরাদা করে সে ব্যক্তি এই 10 দিনের মধ্যে যেন তার নখ চুল আদৌ না কাটে কোরবানি করা পর্যন্ত, অর্থাৎ কোরবানি শেষ হওয়ার আগ পর্যন্ত আর আপনি নখ চুল কাটবেন না, এই নিষেধাজ্ঞা আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গিয়েছেন। জনৈক অক্ষম ব্যক্তি এসে বললে হে আল্লাহ রসুল, আমার তো কিছুই নাই, আমি খাসি কিনবো, ভেড়া কিনবো, বকরি কিনবো, সে টাকাও আমার নাই, কী করবো? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ওয়ালাকিন তাখুজ মিন শা'রিকা ও তকল্লিম আজফারাকা অতাকুস্য সারে বাঁকা অতাহালেক আনাতাকা তাজালেক তামাম উজিয়াতিকা ইন্দল্লাহ আজ্জা ও জল রাহ আহমদ বিসনাদিন হাসান অল হাকিম বিসনাদিন সহি। তুমি তোমার চুল কাটবে, নখ কাটবে, গোফ ছাটবে এবং লজ্জাস্থানের লোম সাফ করবে, জালেকে তামাম উজিহাতে কেন্দ্রল্লাহ, এটাই তোমার জন্য আল্লাহর নিকট পূর্ণাঙ্গ কোরবানির হিসাবে গণ্য হবে। তো দেখেন আল্লাহ রসুল গরিবদের প্রতি কীভাবে চমৎকার হাদিস বয়ান করেছেন, যেটা যদি আমরা পালন করি তো গরিবদের কোনো দুঃখের কারণ নাই। পরিশেষে আবারও বলছি বন্যত্বদের সাহায্যে এগিয়ে আসুন। আল্লাহ বলছেন তা আবরণ আল বের তাকোয়া আল্লাহ তা আবনু আল ইসমি বল দোয়ান, তোমরা আল্লাহর পথে, তোমরা নেকির পথে এবং তাকওয়ার পথে পরস্পরকে সাহায্য করো, গুনাহের কাজে পরস্পরকে সাহায্য করো না। আল আউনের রক্তদান সংস্থা, নিরাপদ রক্তদান সংস্থা আপনারা জানেন, এদের কাজই হচ্ছে নিরাপদ রক্ত সরবরাহ করা। মদখোরদের, বিড়ি সিগারেট খোরদের, তামাক জর্দা খোরদের রক্ত আল আউন নেয় না, কারণ ওই রক্ত রুগী রক্ত, ও অন্য রোগ কি ভালো করবে? এবং আমরা রক্ত এক জায়গায় ব্লাড ব্যাংকে জমা করি না, জমা করা রক্ত তেজ কমে যায়, চার পাঁচ দিন পরে ইয়েই থাকে না, ক্রিয়া থাকে না বললেও চলে। এই জন্য যারা এখানে ডোনার হন তাদেরকে ফোন করলেই ডাইরেক্ট তারা রুগীর কাছে চলে যায়, ডাইরেক্ট রক্ত দিয়ে রুগীর দেহে পুশ করলে ওই রক্ত দ্রুত কাজ করে। এজন্য আমরা
নিরাপদ রক্তদান সংস্থা অর্থাৎ মাদক মুক্ত রক্তদান সংস্থা করেছে। বন্যার্ত এলাকায় এরকম বহু রোগী এখন এরকম পাওয়া যাবে, যাদেরকে এখনই ব্লাড না দিলে তারা বাঁচবে না। সিলেটও আমাদের আলাউনের শাখা আছে। আমরা সবাইকে বলবো নেকির কাছে এগিয়ে আসুন, গুণের কাছ থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত অর্থে হজ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে প্রথম দর্শক পহেলা জিলহজ থেকে দশের জিলহজ পর্যন্ত নেকি কাজে অধিকতর এগিয়ে আসার তৌফিক দান করুন। বন্যার্ত ভাইদেরকে সাধ্যমতো সহযোগিতা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনারা যেন ভয় পাবেন না, দ্বিতীয় রাকাতে উঠে কিন্তু ছেলে কোনোতে নাজেলা পড়বে, যেন চট করে যেন সেজদা চলে যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।